মেয়েকে গিফট দিতে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিচে যাব, যার জন্য একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। ফ্রেশ হয়ে দেন আমি রেডি হয়ে নেব, কারণ আজকে আমি আমার দুই মেয়েকে গিফট করব। কি গিফট করব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি টিউশনে শুরু করি হচ্ছে এক মাস হয় নাই পুরোপুরি, তো আমার একটা সাহস হলো যে না, আমি এখন তাদেরকে গিফট করতে পারবো। তো এই দেখেন, এখানে যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো সব বানানো ছাড়া ড্রেস। তো এখন আমরা যাবো একটা আন্টির বাসে, আমার ফেভারিট টেইলার্স। এই ঢাকায় আসার পর আমি ওই আন্টির কাছ থেকে সবসময় ড্রেস বানাই। তো তারপর সব কিছু গাঁটি বস্তা নিয়ে বের হয়ে চলে গেলাম। আমি আমার বিখ্যাত বড় ব্যাগটার মধ্যে সবগুলো ড্রেস ঢুকাই নিছি। এখন আমরা চলে গেছি আন্টির বাসায়। তো ফার্স্টে আন্টির বাসায় আসার কথা ছিল না, ফার্স্টে ছিল আমরা হচ্ছে ওই যে গিফট দিব সেটার কাছে যাওয়ার, কিন্তু আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে আন্টির কাছেই ফার্স্টে চলে আসি, তারপর ভাবছি ওইখানে যাব। তো এই দেখেন আন্টির কাছে কত পরিমাণে অর্ডার, আন্টির কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার আসে। আর এখানে আন্টি হচ্ছে আমার ড্রেসের মাপটা নিয়ে নিচ্ছিল। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ঠিক আন্টির কতগুলো অর্ডার ছিল। এখানে কিন্তু অনেকগুলো ড্রেস মেকিং করা ছিল, আর অনেকগুলো ড্রেস কেটে রাখছে, আর অনেকগুলো ড্রেসের হচ্ছে মেপে মাপ দিয়ে সাইডে রেখে দিয়েছে। ওই সাইডে যে আলমারির মতো জিনিসটা দেখুন, ওইখানে কিন্তু সব ড্রেস মেক করা। তো আমরা সব কিছু দিয়ে আন্টির বাসা থেকে চলে আসি। উনি কিন্তু অনেক সুন্দর করে ড্রেস বানায়, আমি সবসময় ওনার কাছ থেকেই বানাই। আমার ছোট মেয়েও কিন্তু ওনার কাছ থেকে বানায়। তো এই মুহূর্তে আন্টির দোকানে যাবার আগে অনেক তাড়াহুড়ো পড়ে গেছি, তারপর আন্টির ছেলেকে পরিয়ে দেন, তারপর একসাথে হচ্ছে ওই ড্রেস কিনতে যাব। সো আমি যে গিফটটা দিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে দুইজনকে দুইটা থ্রি পিস গিফট করব। তো এর জন্য ওই আন্টির দোকানে আবার চলে যাই ড্রেস কেনার জন্য। তো এই উপরে যে পিঙ্ক কালার ড্রেসটা দেখতেছেন, ওই যে অরেঞ্জ টাইপের এটা নিবো, আর এই যে নিচের যে সবুজটা, হ্যাঁ তিন নাম্বার এটা দেখতেছেন এটা নেবো, কারণ এটা ছাপাগুলো অনেক বড় বড়, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এগুলো হচ্ছে জয়পুরী। আর এই দেখেন আশেপাশে অনেকগুলো ড্রেস ছিল, পাশে ছিল এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো ছিল চাদর, চাদরগুলো কিন্তু অনেক সুন্দর। তাই এরপর আমার ড্রেস দুটো নেওয়া হয়ে গেছে, দেন আমি বাসায় আসবো। বাসায় এসে জিনিসগুলোকে একটু খুলে দেখবো যে আসলে কেমন লাগতেছিলো। সো ফাইনালি আমি এখন বাসায় চলে আসলাম। তো তোমাদের সাথে একটু দেখিয়ে নিই কেমন লাগছে। তো দোকানে লাগছে একরকম, কিন্তু বাসায় আনার পর আরেক রকম লাগতেছে। তো যাই হোক, আমার কাছে সবুজ কালারটা পার্সোনালি অনেক অনেক ভালো লাগছে, আমার ছোট মেয়ের কাছেও ভালো লাগছে। তো আমার বড় মেয়ে থাকে নারায়ণগঞ্জ, আমার আম্মু, তো ওনার জন্য কিনেছি, আর হচ্ছে আমার শাশুড়ি মা আমার ছোট মেয়ে ওনার জন্য কিনেছি। তো এটা হচ্ছে আমি পছন্দ করেছিলাম আমার মামনির জন্য, মানে আমার শাশুড়ি মার জন্য। তো এটা হচ্ছে আম্মুরও ভালো লাগছে, আর পিঙ্ক কালার যেটা নিয়েছিলাম আম্মুর উদ্দেশ্যে সেটা আসলে ক্যামেরার মধ্যে ভালো আসতেছিল না। আর একটা জিনিস, যদি ক্যামেরায় ভালো না আসে, যদি ছবি তুলে সেটা ছবিটা না ফুটে, তাহলে সেটা ভালো লাগে না। তো এরপর ভাবলাম যে আম্মুকে দেখাই, তারপর আম্মু যেটা বলবে সেটা আম্মুকে দেখালাম। দেন আম্মুর হচ্ছে এটা লাইক হয় নাই, মানে আম্মু বলতেছে সবুজটাই সুন্দর। তো আমি ভাবলাম আমার দুই মেয়েকে সেম সেম ড্রেস দিব, সো এটাকে আমি চেঞ্জ করে দেব। তো যখন আবার নতুন কালেকশন নিয়ে আসবে তখন আন্টিকে বলে দিছি এই ড্রেসটা নিয়ে আসতে সবুজ কালারটা, তো দুই মেয়ে আমার সেম কালার ড্রেস পরবে, সেম ড্রেস পরবে। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কমলাটা নাকি সবুজটা। সো আমার আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার দুই মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি একদিন অনেক বড় হতে পারি আর সবাইকে খুশি রাখতে পারি। আল্লাহ হাফেজ।